পলিথিনের ব্যবহারটা কি, পলিস্টিরিনের ব্যাপারটা কি, এটা গুরুত্বপূর্ণ। এই ব্যবহারগুলো আর একটু ডিটেলস সামনে আছে। ওকে, এবার আসো, সংযোজনকরণ পলিমারকরণ বিক্রিয়া এটা কয় ধাপে ঘটে? সূচনা, আরেকটা আছে হচ্ছে বিস্তারণ, আর একটা হচ্ছে সমাপ্তি। এই তিন ধাপে ঘটে, বিস্তারিত দরকার নেই, স্টেপগুলার নাম বললেই হবে। এবার আমরা কিছু বিশেষ পলিমার নিয়ে আলোচনা করব। তো সবাই একটু খেয়াল করো, ইথিলিনের পলিমারকরণ, ইথিলিনের পলিমার করণ হচ্ছে কি, ইথিলিন থেকে আমরা তৈরি করব পলিথিন। দেখো কি লাগে, 1000 থেকে 1200 TM ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রবাহক অক্সিজেনের উপস্থিতিতে ইথিলিনের পলিমার করণে পলিথিন উৎপন্ন হয়। তাহলে তাপ, চাপ, প্রবাহক, মনোমার কি, পলিমার কি, ভাই কিন্তু বলছি। বাজারে ব্যবহৃত প্লাস্টিক ব্যাগে 7100 কি অণু থাকে, ইথিলিন অণু থাকে। এই তথ্যগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। স্বল্পচাপ পদ্ধতি, অধিচাপ পদ্ধতি পড়তে পারো, এত বেশি ইম্পর্টেন্ট না, তবে বৈশিষ্ট্য আর ব্যবহার খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায়, অবশ্যই অবশ্যই। এটা শক্ত প্রকৃতির, আক্রান্ত হয় না, উত্তম তড়িৎ অন্তরক পরীক্ষা আসতে পারে, কোনটা উত্তম তড়িৎ অন্তরক। ব্যবহারগুলো আসলে পলিথিনের ব্যবহার বলে শেষ করা যাবে না, প্যাকেটে, গৃহস্থলের কাজে, বৈদ্যুতিক তারের অন্তরক রূপে, তোমার বইয়ে হয়তো তুমি আরো অনেকগুলো পেয়ে যাবা এই জিনিসগুলোর ব্যবহার পরীক্ষার জন্য। এগুলো একটু বোরিং টপিকসটা, কিন্তু এগুলো একটু পড়তে হবে আসলে। পলিপ্রোপিলিন প্রস্তুতি, পলিপ্রোপিলিন প্রস্তুতিতে কি কি লাগে, এই টেম্পারেচারটা কি, প্রভাবকটা কি, চাপটা কি, কোন দ্রবণে রাখা হয়, এটা আমাদের একটু জানতে হবে। সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক কোনটা, পলিপ্রোপিলিন, পরীক্ষা আসার মতো একটা অবজেক্টিভ, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। আর ব্যবহারের ব্যাপারে তো ভাইয়া বললামই, ব্যবহারগুলো আসলে একটু মনে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদের একটু, যে মুখাটা একটু কঠিন তো আমাকে বলবা, যে ভাইয়া যে এত পড়া আসলে এত ব্যবহার, হ্যাঁ মাথার মধ্যে তো প্যাচ লেগে যায় না, যে এত ব্যবহার আসলে কেমনে পড়বো। আসলে এটার কোনো সমাধান নাই, বুঝছো। আমাদের আগে যারা মেডিকেলে চান্স পাইছে, আমরা যারা মেডিকেলে চান্স পাইছি, বা তোমরা যারা ভবিষ্যতে মেডিকেলে চান্স পাবা ইনশাল্লাহ, সবাই আসলে এই প্রসেসের মধ্যে দিয়েই গেছে। পলিথিন তো পচে না, পলিথিন নর্মালি পচে না, বুঝছো। এর জন্য তো পলিথিনের ব্যবহারটা না ব্যান করছে সরকার, তারপরেও হয়, বুঝছো। তারপরও এখন নাকি কিছু আমি শুনছি যে সিনথেক্স বা কি দিয়ে নাকি করতেছে, মানে শুনছি আর কি, যে নতুন কিছু আনতেছে যেটা নাকি পচে যাবে। আসলে এই ব্যাপারে আমি ডিটেলস তোমাদের বলতে পারতেছি না। তো যেটা বলতেছিলাম, যে আসলে এত পড়া, আসলে সবাই এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েই চান্স পাইছে, সবাই এই কষ্টটা করেই চান্স পাইছে। পরীক্ষার হলে হয়তো সবকিছু মনে থাকবে না, এটা কারোই থাকে না, তবে তোমার জন্য পরীক্ষায় চান্স পাওয়ার মতো চান্স মনে থাকে, পরীক্ষায় চান্স পাওয়ার মতো যেন তোমার মনে থাকে। তাহলে ভাই এই জন্য আমরা কি করব, এই জন্য পড়া ভুলবা পড়বা, তারপরে ভুলে যাবা, আবার এরপরে যা মনে থাকবে সেটাই হচ্ছে পড়া, ঠিক আছে। ওকে, কারো কি কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? জাহাঙ্গীর ভাই কথা কি স্পষ্ট? আছে ভাই, শামিম বললাম, ক্লিয়ার আছে, সমস্যা নাই। আচ্ছা, অসুবিধা হইলে বলেন, টেনশনের কোনো ভয় নাই। ঠিক আছে, ধন্যবাদ। আপনারাও শিখে গেছেন না, ঠিক আছে, ঢাকায় আসলে তারপর আপনাদের ভয় টয় সব দেখাবো। হাঙ্কি পাঙ্কি চলবে না, এটাও ঠিক আছে। ওকে, আমরা চলে যাব তারপরের স্লাইডে, পিভিসি। আচ্ছা দেখো, আমরা একটা পলিমার পড়ার আগে তার মনোমারটা কি আগে বুঝবো। পিভিসির মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে আগে, সবার আগে আমার কি তৈরি করতে হবে, ভিনাইল ক্লোরাইড তৈরি করতে হবে। আর ভিনাইল ক্লোরাইডের পলিমার হচ্ছে, মানে ভিনাইল ক্লোরাইডের পলিমারটাই হচ্ছে পিভিসি, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পরীক্ষার হলে তোমার যে জিনিসটা ভুল করা যাবে না সেটা হচ্ছে, ভিনাইল ক্লোরাইডের যেই তাপমাত্রা, যেই প্রভাবক, বা যে জিনিসটা থেকে ভিনাইল ক্লোরাইড তৈরি করা হয়, তার সাথে পিভিসি কে মেলানো যাবে না। অর্থাৎ ভিনাইল ক্লোরাইড হচ্ছে মনোমার, মনোমার তৈরি করতে হয়তো তোমার কোনো কিছু লাগছে, এটার সাথে পিভিসি তৈরি করতে কি লাগছে, এটাকে মেলানো যাবে না। তাহলে মনোমারের ব্যাপারটা আলাদা, পিভিসির ব্যাপারটা আলাদা। কোনো কোনো মনোমার হয়তো তোমার তৈরি করতে হবে না, তুমি এমনি মনোমার পাবা, তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু কিছু কিছু আছে, মনোমারটা তোমাকে তৈরি করে নিতে হবে, সেক্ষেত্রে সেটার ব্যাপারটা আলাদা খেয়াল রাখবা। আর ওই মনোমারটা তৈরি করার পরে পিভিসি তৈরি করতে আর কি কি লাগবে, টেম্পারেচার, চাপ, হ্যাপটেন, দ্রবণ, এটা কিন্তু আলাদাভাবে খেয়াল রাখবা। সবাইকে ভাইয়ের কথা বুঝতে পারছো কি বলছি আমি?
আশা করি বুঝতে পারছো। পিপিসি এর ব্যবহার, আসলে ব্যবহার নিয়ে তো ভাই প্রথমেই বলছি, এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করতে যাচ্ছি না। রেইনকোট, গ্রামোফোন, প্লাস্টিক সিরিঞ্জ, এই যে দেখছো না বাচ্চা কালে যে তোমাদের ইনজেকশন দিছে ভয় পাইছো, হ্যাঁ ওকে, মেজার কার্পেটিং, রেইনকোট, এগুলো আমরা পিপিসি থেকে পাই। এই ব্যবহারগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবো, বারবার পড়লে মনে থাকবে। স্টেরিন, তাহলে ওই যে আগে তোমাকে স্টেরিন তৈরি করে নিতে হবে, পরে হচ্ছে পলিস্টেরিন, তাহলে আগে স্টেরিন পরে হচ্ছে পলিস্টেরিন। দেখো খেয়াল রাখো, কিন্তু এগুলো কিন্তু তোমরা খেয়াল করো না। তাহলে স্টেরিন তৈরি করতে কি লাগে আগে এটা জানি, তারপরে না আমার পলিস্টেরিন। স্টেরিন তৈরির জন্য শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এত টেম্পারেচার, এই 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 জিনিসগুলো লাগে। তাহলে আগে হচ্ছে আমার স্টেরিন, তারপরে উচ্চ চাপ সংযোজন প্রক্রিয়ায় স্টেরিন থেকে তৈরি করব পলিস্টেরিন, আর ব্যবহার হচ্ছে আমার পলিস্টেরিনের খাবার পাত্র, কসমেটিক, টেলিভিশন, প্লাস্টিক ফ্রেমের শিশুদের ক্ষেত্রে আমরা পলিস্টেরিন ব্যবহার করি। এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবা। তারপরে আসো টেফলন, আমরা সবগুলো পলিমার হয়তো আলোচনা করবো না, শুধু কিছু ইম্পর্টেন্ট পলিমার নিয়ে আলোচনা করব যেগুলো বইয়ে আছে। ক্লোরো ডাইফ্লোরোমিথেন থেকে ক্লোরোফ্লোরোমিথেন বলে অনেকে, ক্লোরোফ্লোরোমিথেন, টেম্পারেচারটা কি লাগে এবং এটাতে প্রভাবক রূপে ফেরাস সালফেট ও হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয়, তাকে বলা হয় ফ্যান্টন বিকারক। তাহলে কোনটা থেকে তৈরি করা হয়, তাপ চাপ প্রভাবক, এগুলো আমি অসংখ্য বার বলছি, ব্যবহারগুলা প্রভাবকগুলা খুব খেয়াল রাখবা। বৈশিষ্ট্য, ব্যবহার। আচ্ছা এতটুক পর্যন্ত কারো কি কোনো কিছু বুঝতে অসুবিধা আছে বলো, তাহলে আমি একটা পোল দেবো, যদি কারো কোনো অসুবিধা না থাকে একটা পোল দিচ্ছি, আর কারো কোনো অসুবিধা থাকলে বাইরে বলো। দেখি সবাই অ্যান্সার দাও, খুব সহজ। এই ট্যাফলন থেকে কিন্তু 2016-17 অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে, কারো কোনো সমস্যা আছে কিনা বাইরে বলো। আচ্ছা আমরা খুব শেষ পর্যায়ে আছি, হ্যাঁ আমরা করে দেবো তোমাদের লিখতে, কারণ আমি সেই মনোযোগ থাকে থাকতে একটু মজায় মজায় যেন তোমাদেরকে পড়াটা শেষ করে দিতে পারি, বুঝছো? আসলে সময়টা তোমাদের জন্য স্ট্রেসফুল। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা ছিল রান্নার ফায়ার প্যানে কোনটা ব্যবহার করা হয়, এই কোশ্চেনটাই পরীক্ষা একবার আসছিল। তাহলে আমরা পোলটা এন্ড করবো, আর একটু রেসপন্স দেখি, আমি পোলটা এন্ড করবে বলে দেবো কি হয়। ওকে, আমরা বেশি সময় দিচ্ছি না, তো কোশ্চেনটা ছিল রান্নার ফ্রাই প্যানে ব্যবহার করা হয় কোনটা। তাহলে আমি তো বলছি যে রান্নার ফ্রাই প্যানে কোনটা ব্যবহার করা হয় বলো, টেফলন ব্যবহার করা হয়। যারা পিবিসি আর পলিথিন দিছ তারা কি বুঝে দিছ বলো তো একটু আমারে, হ্যাঁ তারা কি বুঝে দিছ, তারা কি মানে ডিফারেন্ট অ্যান্সার দিলাম কেমন লাগলো দেখি, এভাবে দিছো নাকি? অর্থাৎ টেফলন, হ্যাঁ এটা ভুল করা যাবে না, সহজ জিনিস না। এবার আসো ঘনীভবন পলিমারকরণ, ওই যে আগের কথাবার্তা, আমি আমি এগুলোর পিছনে সময় নষ্ট করবো না। আগের কথাবার্তা গুলো যে নাইলন থেকে ব্যবহারটা কি, নাইলন 6626, এখানে এডিপিক এসিড, নাইলন 6626 কোনটা থেকে তৈরি করা হয়, এডিপিক এসিড, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বইয়ে আছে, দাগানো বইয়ে এটা আছে। ডেক্রন বা টেরেলিন, ডেক্রনের আরেকটা নাম হচ্ছে টেরেলিন যুক্তরাষ্ট্রে, এটার ব্যবহারটা কি, এই প্লাস্টিক ফিল্ম ও রেকর্ডিং তৈরিতে ব্যবহার করা হয়, এটা কিন্তু পরীক্ষা আসছে। এই যে দেখো একটা স্টাইল দেখছো, একটা সুন্দর স্টাইল, এই একটা স্টাইল, এগুলো একটা স্টাইল, হ্যাঁ এটা একটা নতুন স্টাইল বের হয়েছে, এগুলা বিশেষ করে ছেলেদের জন্য একটা স্টাইল, সুন্দর লাগে না দেখতে, হ্যাঁ বলো তো একটা স্টাইল, হ্যাঁ ওকে। আচ্ছা হ্যাঁ, ছিঁড়া ফাটা জিনিসের তো দাম বেশি জানো না, এগুলো স্টাইল তো। ওকে এবার আমরা চলে যাব এতটুকু পর্যন্ত, যদি কারো, হ্যাঁ সেই সুন্দর অস্থির, হ্যাঁ অস্থির জিনিস, ওকে, এবং এগুলোর কিন্তু দাম বেশি জানো, যে মার্কেটে গিয়ে দেখবা যে ভালো জিনিসের দাম নাই, এই ছিঁড়া ফাটা, হ্যাঁ আমি অনেক ছেলে অনেককে দেখছি
যে জিন্স প্যান্ট পরছে নিচে দিয়ে ছিঁড়া। তো আমি ভাবলাম যে টাকা পয়সা নাই নাকি গরিব, না বলো যে ভাই এটাই স্টাইল, এটা নতুন হয়েছে বুঝছো, এটা একটা স্টাইল নাকি, এসব ছিঁড়া ফাড়াও নাকি স্টাইল হয়, তোরা বলছে আর কি। আমি একটু বসে একটু ভাবছিলাম যে এটা কি নাকি গরিব, সে মনে হয় গরিব যে প্যান্ট ট্যান্ট কিনতে পারে না, না পরে দেখলাম যে না এটা একটা স্টাইল। হ্যাঁ এদের দেখলাম মায়া লাগে, আসলে আমার লাগে মনে হয় যে দুটা টাকা দেই, হ্যাঁ মনে হয় যে কিছু টাকা পয়সা দেই, হ্যাঁ বা একটা কাপড় কিনে দেই। ঠিক আছে, তো আমি জানি তো তোমরা শালীন পোশাক পরো, আমরা সব ছিঁড়াফাড়ার দিকে যাব না। হ্যাঁ ওকে ওকে, তবে জামা কাপড় ছিঁড়ে গেলে ওইসব স্টাইল যারা করে তাদেরকে খুঁজে খুঁজে এটা দিতে পারো, হ্যাঁ এটা একটা দান হলো, সব হলো তোমার। আচ্ছা ওকে, তারপর আমরা যাবো গ্লাইকোসিডিক বন্ধন, আমাদের শেষ পর্যায়ে আসছি আমরা। দেখো গ্লুকোজ গ্লুকোজ যে বন্ধন তার নাম হচ্ছে গ্লাইকোসিডিক বন্ধন, এগুলা উদ্ভিদ বিজ্ঞানে খুব ভালো করে পড়বা। ওকে তাহলে আলফা গ্লাইকোসিডিক বন্ধন, আমি এগুলো কিন্তু ভাবছিলাম না পড়ালে কোনো অসুবিধা ছিল না, তবে যেহেতু আমার ক্লাসের এগুলো আছে তো আমার রেসপন্সিবিলিটি, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। দেখো পরীক্ষা আসতে পারে যে আলফা গ্লাইকোসাইডিক বন্ধনের উদাহরণ কি, স্টার্চ গ্লাইকোজেন, বিটা গ্লাইকোসাইডিক বন্ধনের উদাহরণ কি, সেলুলোজ, এগুলো পরীক্ষা দিতে পারে। হ্যাঁ এখন এটা কি বোটানি থেকে দিবে না কেমিস্ট্রি থেকে দিবে আমরা তো জানি না, তো আমরা পড়ে নেবো, মানে আমি মনে করি পড়ে নেওয়া উচিত। হ্যাঁ তোমরা খুব দুষ্টামি করতেছো না, ওকে এগুলো তোমাদের জন্য নট নেসেসারি টু নো, সো আমরা চলে যাবো। আচ্ছা আসো এখানে সেলুলোজ, উদ্ভিদ বিজ্ঞানে এগুলো একটু ভালো করে আছে, হ্যাঁ তারপরও আমার টপিক যেহেতু আছে আমি এটা আলোচনা করবো। দেখো সেলুলোজে উদ্ভিদে 50% কটন, তবে একটা কথা বলে নিই তোমাদেরকে, উদ্ভিদ বিজ্ঞানের সাথে এখানে একটু ইয়া হইতে পারে, কম বেশি হইতে পারে ব্যবহার ট্যাবহার বা অন্য কিছুতে, এটা একটু মাইন্ড করো না তোমরা, হ্যাঁ একটু মিলাই নিও আর কি। আমি তো কেমিস্ট্রিতে যেভাবে আছে এইভাবে দিছি বুঝছো। ওকে স্টার্চে কি আছে, অ্যামাইলোজ আছে, অ্যামাইলোপেকটিন আছে, আয়োডিন দ্রবণে অ্যামাইলোজ গাঢ় নীলবর্ণ সৃষ্টি করে, এগুলো একটু দেখবা আর কি, যে সেলুলোজের ব্যবহারটা কি, স্টার্চটা কি দিয়ে গঠিত। হ্যাঁ আমরা একটু দেখবো গ্লাইকোজেন সঞ্চিত খাবার রূপে মাংসতে পেশিতে থাকে, এগুলো আমরা একটু দেখবো। জাস্ট ব্যবহারগুলো কেমিস্ট্রিতে একটু আছে, তাই ভাইয়া তোমাদের একটু বলে দেবে আর কি, গ্লাইকোসাইডিক বন্ধনগুলোর গঠন প্রক্রিয়া কি শিখতে হবে, না 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 গঠন প্রক্রিয়া শিখতে হবে না আপনি, না 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 আমি কুমিল্লায় পড়ি না, আমি ঢাকায় পড়ি। আচ্ছা ওকে, আমার বাসা কুমিল্লা আর কি। ওকে পেপটাইড বন্ধন, দেখো অনেকে কি বলে জানো যে ওই যে গ্লুকোজ গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ধন, তাহলে ওরা বলে যে প্রোটিন প্রোটিন পেপটাইড বন্ধন। হ্যাঁ তাহলে তোমার অ্যান্সার হচ্ছে কি বরাবরের মতোই ভুল, প্রোটিন প্রোটিন পেপটাইড বন্ধন না রে পাগল, ঠিক আছে প্রোটিন প্রোটিন পেপটাইড বন্ধন না, অ্যামিনোসিড অ্যামিনোসিড হচ্ছে পেপটাইড বন্ধন, ঠিক আছে। অতএব হ্যাঁ অ্যামিনোসিড অ্যামিনোসিড হচ্ছে কি পেপটাইড বন্ধন, এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে দেখো আমরা গ্লাইকোসাইডিক বন্ধনে দেখছি কি, দেখো তো গ্লাইকোসাইডিক বন্ধনে কয় অণু পানি বের হয়ে যায়, এক অণু পানি বের হয়ে যায়, আবার দেখো পেপটাইড বন্ধনেও কয় অণু পানি বের হয়ে যায়, এক অণু পানি বের হয়ে যায়। আচ্ছা এবার আসো আমরা একদম শেষ পর্যায়ে আসি, প্রোটিন নিয়ে আমরা কিছু কথা বলবো। ওকে প্রোটিন মানে কি খাবার দাবার, হ্যাঁ সবার খাইতে ইচ্ছে করে, আসলে আমরা সবাই খাওয়া পছন্দ করি, হ্যাঁ আমিও খাওয়া পছন্দ করি যদিও আমার শরীর নাই আসলে। আচ্ছা আসো কোথাও কোথাও বলছে যে অ্যামিনো অ্যাসিড যদি 50টার বেশি হয় তাকে প্রোটিন বলে, আবার কোথাও কোথাও বলছে যে অ্যামিনো অ্যাসিড যদি 100টার বেশি হয় তখন তাকে প্রোটিন বলে। তাহলে ভাই অ্যামিনো অ্যাসিড যদি 50টার কম হয় তখন তারে কি বলে, এগুলো হচ্ছে নোয়াখালিয়া কোশ্চেন আর কি, এটাকে বলা হয় পেপটাইড, তাদেরকে বলা হয় কি পেপটাইড যৌগ, প্রোটিন বলা যাবে না। এখন আমরা যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে আসি তখন আমরা শিখছি, আরো অনেক বছর আগে আমরা শিখছিলাম যে 100টির বেশি হলে প্রোটিন আর 100টার কম হলে পেপটাইড, বই আছে 50টি। তবে আমি বলবো তোমরা তোমাদের বইটাকেই প্রাধান্য দিবা, তোমরা তোমাদের বইটাকেই কি প্রাধান্য দিবা, তবে আমরা যেহেতু এটা 100টা পড়ছি সেজন্য আমি এটা উল্লেখ করলাম। ওকে পরে আবার বললো না যে স্লাইডে ভুল আছে এই আছে সেই আছে। আচ্ছা ইনসুলিনে 17 ধরনের 51টি অ্যামিনো অ্যাসিড আছে, 50টি পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়, এটা একটু পড়বা আর কি, ঠিক আছে। তাহলে 100টা বা 50টার বেশি হলে অ্যামিনো অ্যাসিড তখনই প্রোটিন বলা যাবে, এর আগে হচ্ছে পেপটাইড, এর আগে তুমি বলবা যে পেপটাইড, এর আগে এটাকে প্রোটিন বলা যাবে না। ওকে এবার পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, প্রাইমারি প্রোটিন বা 1 ডিগ্রি প্রোটিন, উদাহরণ কি ইনসুলিন, বইয়ে নাই এটা ইনসুলিন। সেকেন্ডারি বা 2 ডিগ্রি প্রোটিন কাকে বলে, দিতে পারে পরীক্ষা যে নিজের কোনটা সেকেন্ডারি প্রোটিনের উদাহরণ, দিতে পারে যে টার্শিয়ারি বা গ্লোবুলার প্রোটিন। হ্যাঁ আমি খাবো কি, তুমি ইনসুলিন খাবা, আমি খাবো কি তো লেখে নাই, তাহলে ইনসুলিন খাওয়াই দেবো অসুবিধা নাই, খাওয়াই দেখি কি হয়। ওকে টার্শিয়ারি বা গ্লোবুলার প্রোটিনের উদাহরণ কিন্তু পরীক্ষা একবার আসছে, অর্থাৎ তোমাকে দিতে পারে যে টার্শিয়ারি বা 3 ডিগ্রি প্রোটিনের উদাহরণ কোনটা, অথবা দিতে পারে যে গ্লোবুলার প্রোটিনের উদাহরণ কোনটা,
ঠিক আছে, কারো বুঝতে কোনো অসুবিধা আশা করি নাই। ওকে, তারপরে দেখো এখানে কিছু কান্নাকাটি দেখতেছো, কিছু কালাবুনা দেখতেছো, আমারও খাইতে আসলে ইচ্ছে হইতেছে। আচ্ছা আমরা খাবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা লাল পানি এখানে কিভাবে আসলো? লাল পানি নিয়ে কথাবার্তা শেষ, এগুলা বলা যাবে না। হ্যাঁ এটা ওইটা। আচ্ছা আসো, প্রোটিনের স্বভাবচিত এটা নিয়ে আমি একটু কথা বলবো তোমাদেরকে, জাস্ট একটু বোঝার জন্য। আমাদের ক্লাস কিন্তু শেষ, আর দুইটা তিনটা স্লাইড আছে, তারপর আমরা একটা রিভিউ করে আমাদের স্লাইড শেষ করে দেবো। হ্যাঁ তোমাদের একটু মনোযোগ নেবো আর কি আমি। ওকে আসো, প্রোটিনের স্বভাবচিতিটা তোমাদেরকে কেউ বলবে না, এই জন্য আমি একটু সহজ করে দিই তোমাদেরকে। তোমরা জানো যে আমাদের শরীর কার্বোহাইড্রেট কি জিনিস বোঝে না, সে বোঝে হচ্ছে গ্লুকোজ। সে চিনে কাকে? গ্লুকোজকে চিনে। শরীর কার্বোহাইড্রেট কাউকে চিনে না। শরীর প্রোটিন চিনে না, শরীর অ্যামিনো অ্যাসিড চিনে। শরীর লিপিড চিনে না, সে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল চিনে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখো। তোমরা কি না জীববিজ্ঞানের ওই যে পাকস্থলী পরিপাকে তো এই জিনিসটা পড়ানোর কথা, আমাদের ভাইয়েরা পড়ানোর কথা যে তাহলে শরীর কার্বোহাইড্রেট চিনে না, শরীর গ্লুকোজ চিনে,